কোপা আমেরিকাতে ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলবে আগামীকালকে, তো সেটা সেই জায়গা থেকে আমি বলবো যে ম্যাচটা আসলে ফাইনাল ম্যাচ সবসময়ের জন্য 50-50 গেম। এই ম্যাচে আসলে কেউ ফেভারিট থাকে না, কারণ ফাইনাল গেমের সময় দুই দলেরই কিন্তু দুই ধরনের চাপ থাকে। একটা হলো যে ব্রাজিল ব্রাজিলের দেশে খেলবে, তাদের একটা প্রেশার থাকবে টিম ম্যাচ জেতার জন্য। আর্জেন্টিনা হয়েছে যে তারা কোপা অনেক দিন ধরে জিততে পারে না, এটা একটা প্রেশার আছে। বাট প্রেশারের পরও যেটা হলো যে দুইটা দলে কিন্তু আসলে অনেক ম্যাচ উইনিং প্লেয়ার রয়েছে। যদি প্রফেশনাল ফুটবলের জায়গা থেকে বিশ্লেষণ করে অবশ্যই এই ম্যাচে ব্রাজিল কিছুটা ফেভারিট থাকবে। তারপর ম্যাচটা যেহেতু ফাইনাল, অপোনেন্ট টিমে যেহেতু মেসির মতো প্লেয়ার রয়েছে, ম্যাচটা খুব ফাইটিং ম্যাচ হবে। আমার কাছে মনে হয় যে ম্যাচ জিতে যারা প্রেশারটা ওভারকাম করে খেলতে পারবে তারা ম্যাচটা জিতবে। দুই দলেরই জেতার সম্ভাবনা রয়েছে, বাট যদি প্রফেশনাল জায়গা থেকে বলি ব্রাজিল কিছুটা এগিয়ে থাকবে। বাট অ্যাজ এ আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে বলতে চাই আর্জেন্টিনা ম্যাচটা জিতুক, কারণ মেসি আসলে অনেক দিন ধরে আর্জেন্টিনা হয়ে তেমন কোনো শিরোপা জিততে পারেনি, তার জন্য হলেও আর্জেন্টিনার এই শিরোপাটা জেতা উচিত। ফেভারিট প্লেয়ার বলেন অবশ্যই নেইমার রয়েছে ব্রাজিল দলে, আর্জেন্টিনা দলে মেসি রয়েছে। তারা এই মুহূর্তে দুজনই বিশ্বসেরা ফুটবলার, কারোর সাথে কারো তুলনা করা যাবে না, দুজন দুই কোয়ালিটির প্লেয়ার। বাট আমার কাছে যেটা মনে হয় যে ম্যাচ জেতার ক্ষেত্রে দুজনের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। ব্রাজিল দলে নেইমার যদি তার বেস্ট ফুটবলটা খেলতে পারে সেখানে নেইমারের একটা বড় অবদান থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে ম্যাচ জেতার পেছনে কিন্তু আর্জেন্টিনা দলের মেসিরও বড় ভূমিকা রাখতে হবে, সেই জায়গাতে কিন্তু মেসিকে বেস্ট এফোর্টটা দিতে হবে। তো সুতরাং আমি বলবো যে 50-50 গেম হবে, ম্যাচ জিতে যারা ভালো করবে তারাই ম্যাচটা জিতবে।